এই কুলাকে যদি সরকার আগামীতে আবার একটা টুফাল বন্ধ করে দেয় জাতির জন্য সরকারের জন্য উপকার ছাগল ছাগল কয়েকটার রাখছে এর মাথার তার মারছিরা কথা এই সমস্ত কিছু কয়েকটা এই নাস্তিকের জন্য দেশের সরকারের বদনাম দেশের জনগণের বদনাম ঠিক

امتداده باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ La- حتى اتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام مهبتش زوان قل استشهد رد رد إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد

حميد مجيد نور عرفان محبت دل میں بر دون عالق سي حميد जलो سب فلا دے خدا آیا سارے دنیا تائی بصورة تشاند چاند بي بھی هو تالي بلغ العلا حسنة جميع خصاني سلو هجر में थे रे रंग बो जदर देखता हो मौला उधर तो ही तो है لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, لا, إله إلا الله لا, لا إلا الله إلا

সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজু মুকাররাম হযরত উলামায়ে کرام উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন মুরব্বিয়ান اعزাম প্রধান আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং ভণন সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন কর্চিম বাড়ু অনুসপ্রিয়া আবাস মহিয়ান হরিয়ান সর্ব শক্তিমান পাকের জন্ম যিনি অত্যন্ত দয়াময়া করে হাজারো মানুষ থেকে যাসাই বাসাই নির্বাচিত করে পছন্দ করে মহাব্মত করে জান্না জাই বাগান ওলামায় কেরামদের সাহবত আশা বসা তৌফিকটুকু দান করেছেন এই জন্য আসুন সকলি আবানত চিত্তে হৃদয়ে আভে অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে ইমানের তেজেতে জিয়ান হয় সমস্বরে সকলি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধি এখানে আসতে pere বসতে পেরে আপনারা খুশি না বে যান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাযত করে জান্নাতি একটা বাগানে যে বসার সুযোগ করে দিয়েছেন এটা বহুত বড় নিয়ামত যেখানে কোরআন হাদিসের কথা বার্তা বলা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায় মজালিসুল কোরআন মজালিসুল সম্মানিত সদি এর পরও আপনার এলাকার সব মানুষ কি মনে করেন আয়সা বসতে পারছে সবাই অ্যাটেন্ড করতে পারছে এলাকার সব এখনো আসেন ভালো কাজ করার জন্য তৌফিক লাগে ভালো কাজে শরিক হওয়া ওইটা একটা ভাগ্যের ব্যাপার সবার দ্বারাই সবকিছু হয় না আল্লাহ যাদেরকে মহব্বত করে যাদেরকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে কাজ দিয়ে দিনের এবং দিনের কাজে তাদেরকে লাগায় রাখে। তো এরপরও যারা আসছেন আওয়াজ যদি কোনো মমিন বান্দা শুনে তখন সে কোনো ঘরে বসে থাকতে পারে না কোরআনের সুরে সুরে চলে আসতে বাধ্য হয় আপনার এখান দিয়া সাপ ধরার জন্য যে বাসি বাজায় এটা কি কম বিনবাসী কম হ্যাঁ এই বিনবাসী যখন বাজানো এটার সুর যত জায়গায় যায় আশেপাশে কোনো বিষাক্ত সাপ থাকতে পারে না এই বাসির সুরে সুরে বিষাক্ত সাপ চলে আসতে হয় এক সাপুরিয়া গর্তের সামনে দাঁড়ায় বাঁশি বাজায় গর্তের সামনে দাঁড়ায় বাঁশি বাজাইতে বাজাই দিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে কিন্তু সাপ আসে না চিন্তা ফিরে গেল সাপ আসে না কেন তখন একজন বলল বায়ু এক কাজ করেন কোদাল নিয়া আন কোদাল চিনেন নি কো কোদাল নিয়ে আন তখন কোদাল নিয়ে আইছে কোদাল দিয়ে মাটি খনন করছে সব সরাইছে সরায়া দেহে গর্তের ভিতরে দুই সাপ বসে রইছে

কিন্তু অনেক মানুষ আছে কোরানের আওয়াজ শোনার পরেও ল রেও লে বলে মানুষটি হয় ভিতরে ইমানের দুর্বলতা আছে ইমানের দুর্বলতা তাহার কারণে কোরানের আওয়াজ শুনে কিন্তু ল রেও যাদের ইমানের এдерকে আল্লাহ এই সুরে সুরে গান পর্যন্ত নিয়ে আসছে ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুশি না বোঝা খুশি ওয়াসুনার মন মানুজে কথা আমরা আছে নি আমরা মনে করছিলাম এই কোন সিলেট লেখা হবিগঞ্জ সিলেট সিলেটের বক্তা মাগমা প্রধান বক্তা কত বড় বক্তা জানেন ওন আপনারও দেখে রুচি নষ্টই যেতে রে কাছে মানে বক্তা দি এক টানছে সুপার ওরদেগতি বর্ষে না

ঠিক নেই মাঝে মাঝে মাহফিল গেলে রুসি ও না মানছে ওর বক্ত একটা সাইজের না মাইজের সুডু মুডু স্বাস্থ্যের খুব মারাত্মক অবস্থা আর এই স্বাস্থ্য অর্ধেক নষ্ট হলে আপনার কাছে ওয়াশ করতে পারতো কথা বলছেন দোয়া করার দরকার আছে নি আমরার কাছে গেলে মানুষ দোয়া আমরার লাগে দোয়া করা দরকার আমরার জন্য দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে এক্সিডেন্ট বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে আসুন বেশি রাত করা যাবে না কর্তৃপক্ষ থেকে একটা ইশারা আছে কটা পর্যন্ত যার কারণে আমি লম্বা ভূমিকা দিয়ে যে আলোচনা নষ্ট করুন সময় এমন কোনো সুযোগ আমার কাছে নাই আমি ডাইরেক্ট আপনাদেরকে কোরআনে নিয়ে যাব সেখান থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ ও মাইক সাউন্ড তো সুন্দর সাউন্ড কমায় একটু বাড়ান আমি কমাই তা ফতম জে বাবা দিছেনি বাবা রইলো না সাউন্ডটা কি ডককায় না আপনি নিজে কামান কমায় আমার সাউন্ড বেশি লাগে সাবধান ভাই আসুন সরাসরি আমরা কোরআনে চলে যাই কথা হবে কোরআন থেকে কথা হবে কোরআন থেকে গিট্টা কাহিনী ফিশাবের সম্মান বাড়ানো ইওয়াস চলবে না

কোরআন থেকে যদি কথা বলা হয় এই কথাগুলোর মধ্যে কোন সন্দেহ আছে কথাগুলাকে আমার না আল্লাহ আল্লাহর কথার মধ্যে কোনো ভুলও নাই কোনো সন্দেহ পৃথিবীতে যতগুলা কিতাব আছে যতগুলা বই আছে দেখবেন প্রত্যেকটা বইয়ের পিছনে কিন্তু লেখা থাকে আমার ভুল হলে আমাকে ধরায়া দিবেন পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব প্রত্যেকটা রাইটার এগুলো দিয়া রাখে কিন্তু পৃথিবীর একটাই গ্রন্থ সেটার নাম হলো মহাগ্রন্থাল করা যার শুরুতে আল্লাহ বলতেছেন কিতাব যার শুরুতে আল্লাহ বলে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে যে কথাগুলা বলতেছেন আল্লাহ সুরসি বলতেছেন পৃথিবীর মানুষদেরকে হুশিয়ার করে দিচ্ছেন জানায়া দিচ্ছেন মেসেজ দিয়ে দিচ্ছেন সাবধান হয়ে যাও

খারাপ কাজেও তোমাদেরকে বাধা দেয় না ভালো কাজেও বাধা দেয় না এই সুযোগ পাইয়া তোমরা যেমনে মনে চাই এমনে জিন্দিগি চালাইতেছ কিন্তু জানিয়া রেখে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিম একদিন তোমাদের এই সময়ের জন্য আমার কাঠ গড়ার সামনে দাঁড়াইয়া তোমাদের জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব যেহেতু দিতে হবে হিসাব যেহেতু দিতে হবে

আমি আল্লাহর দরবার হিসাব দিতে হবে যেহেতু আমাদের হিসাব আছে এই জন্য আল্লাহ আমাদেরকে বাধা দেয় আপনি তাহে নমাজ পড়ার জন্য উড়েন আপনার কি ফেরেস্তা ধরে রাখে নামাজ পড়েন না রাতে সুরি ডাহাতি করার জন্য গভীর রজনীতে উঠে কেউ ধরে রাখে বলো সুরি হাতি করিস না খারাপ কেউ বাধা দেয় তাহলে ভালো কাজেও বাধা দেয় না খারাপ কাজেও বাধা দেয় না তার কারণটা কি তার কারণ হলো তোমারে দুনু রাস্তার চলার স্বাধীনতা আমি আল্লাহ দিছি রাস্তা কটা একটার গন্তব্য হলো জান্নাত পর্যন্ত আর একটার গন্তব্য হলো জাহান্নাম পর্যন্ত দুটো রাস্তার চলার স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিছি চলো বাধা দিব না কিন্তু জাননা একটার গন্তব্য জান্নাত আর একটা জাহান্নাম চলার স্বাধীনতা দিছি মাঝখানে কোনো ব্যারিকেডও দিছি না মাঝখানে সিকিউরিটি গার্ড দিয়ে তোমাদেরকে বাধাও দিছি না

ঠিক কিনা হ্যাঁ মাঝে মাঝে একটা গান গাইতে হচ্ছে না গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মত গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও তোমার মন চাইছে তুমি খালি এমনি যাও না নাচ্ছা গায়া যাও অসুবিধা নাই কেউ বাধা দিব যে মন নিচা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তেৰে বেড়ে কমর দুলাই নাচিবা অসুবিধা আছে আছে নাচ সমর দুলাইয়া নাচ সমর সুজাফুরা নাচ আমরা মমতো জাফার মতো নাচ নাচ

যত পারো গাইবা তবে জাহান্নামে যাইবা ঠিক মন আছেলে গাও অসুবিধা নাই আল্লাহ বলেন তোমাদের সামনে হিসাব আছে এই কথা তোমাদের স্মরণ রাখতে হবে হিসাব আছে তুল্লু নফসিম বিমা কাসাবাত রাফিন বাদা দেই না কেন বলে সামনে বিচার আছে একটা एग्जांपल দিলে আপনারা তো গ্রামের মানুষ না একবারে বুঝতে সুবিধা হই যাবে

আমি দেখা জিনিসটা আমার দেখানুমছে হাবিজি বলে তো এরকম অর্ডার দিতে যায় রে চিন্তা করলো এত নাম কয় দূর এতে খাওয়া শুরু করে সব। যা লই আছে সব খাইতাছে খায় আর দেয় খায় আর দেয় আনে আর খায় আনে আর খায় শেষ পর্যন্ত মেসি আর এরকম মাগো মা হেরে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম এর খাও না শেষ হলো রাগ হইয়া গুস্সা হইয়া গেছে গা ম্যানেজারের দারে ম্যানেজার সাহেব হুই কোনার দে বইরেছে দেখছেন নি তো দেখছি তো কো হে কিন্তু আপনি অনুমতি রাজু তো খালি আমারে দেন তুইলার ফিটের সামরাডি বাইরে তুইলা ম্যানেজার আছেন ও বসা দাঁড়াই গেছে কই বেডা কাস্টমার তো আমার দোকানের লোক কি এটা খাইবো যত খাইব তত তো আমার বিল উঠবো বালা লক্ষণ বালা এর খাওয়ান দিকে তুই এর ফিটের সামলা কা কার কই না হে যেই পরিমাণ খানা খাইতাছে হিসাব দিব কা হিসাব দিব কেন এই কারণে এর ফিটের সামলা তুই তো ম্যানেজারে কয় খাইতে 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 দোকানও খাইয়া না তোর তো অসুবিধা

আল্লাহ কয়ে আমি বন্দা পাঠাইছি দুনিয়াতে আমার গোলামি করবার লেগে তুই হাসার মানে মারতে গা কারে যে আহাম শুরু করছে এরা হিসাব দিব কেমন আল্লাহ আহাম করতে করতে যদি ফাহার পরিমাণ করে অসুবিধা নাই তোমার কাজ হলো আমার বন্দার খেদমত করা আর এ আহাম কুহাম কইরা আমার সামনে একদিন দাঁড়াইতে হবে তখন তার সঙ্গে হিসাব হইব আমার হিসাব হইব কার সাথে এই জন্য আল্লাহ বলেন কুল্লো নফসিব বিমা কসাবত আরহিন কিন্তু বন্দারে একদিন তোদের কৃত কর্মের জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হিসাব তারা সম্ভব হবে না কিয়ামতের মাঠে কারণ আমার আল্লাহ সেদিন নিজেই বিচারক হয়ে যাবেন বিচারক কে হবে আল্লাহ আল্লাহ নিজেই বিচার করবে এ ভাই আল্লাহ বলেন আমি নিজে বিচারে করব তোমাদের একদিন আমার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে রে শতরা মাসकाने তোমাদেরকে বাধা দেই না এই সুযোগ পাইয়া যেমনে মনে চায় এমনি जिंदगी চালাতেছো বন্দারে হিসাব কিন্তু একদিন হবে উফাই থাকবে না উফাই থাকবে না এ ভাই আল্লাহ বলেন কামতির ময়দানে হিসাব হবে হিসাব হবে আবার আল্লাহ নিজেই বলেন বহু মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব বহু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিব তারা কারা তারা হলো اصحاب আমি اصحاب আমিন কে বিনা হিসাবে জান্নাত দিব আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ইদ লা اصحاب আল্লাহ বলেন اصحاب আমি আসাবে আমিনদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জন্নাত দিব এ ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বিচারক হবেন নিজে বিচারক সেদিন আমার মালিক নিজেই বিচার করবে আমার মালিক যখন বিচার করা শুরু করে দিবে গো তখন দুইটা দলে মানুষ বাঘ হয়ে যাবে কয়টা দল জুড়ে কন কয়টা দুইটা দলে বাঘ হয়ে যাবে একটা দল হবে ডামপন্থী আর একটা দল হবে বামপন্থী দুনিয়াতেও ডানপন্থী বামপন্থী আছে না নাই জোরে ভাই দি ডানপন্থী বামপন্থী দুনিয়াতে পাওয়া যায় সারাটা জীবন খালি বাম দিকে চলছে সারাটা জীবন রাম বামদের সঙ্গে চলা বেড়া করেছে রাম বামদেরকে জেনে রাখবেন যার সাথে যার মহাব তার সাথেই তার এই জন্য যার তার সঙ্গে বন্ধুত্ব হয় না। যারে মনে চায় তারে বন্ধুত্ব বন্ধু বানানো যাবে না যারে মনে চায় তারে কলিজার থেকে কোনোদিন ভালোবাসবেন না আপনার বন্ধু যদি সত্তর হয় আপনার বন্ধু যদি গুস্কর হয় আপনার বন্ধুটা যদি বেনামাজি হয় বেপর্দা হয় তাহলে কেমতের মাঠে ওই বন্ধুর সঙ্গে দুনিয়াতে বেশি ভালোবাসা হওয়ার কারণে

কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সঙ্গে আপনাকে দাঁড় করায়া দিবে যার তার সঙ্গে অন্তর দিয়া ভালোবাসা রাখবেন না এ ভাই দুইটা দল হবে দুইটা দল বিচার শুরু হয়ে যাবে দুইটা দলে ভাগ হয়ে যাবে বাইরে একটু মনযোগ দিয়া আমার দিকে তাকান কথাগুলি দিলেন কান দিয়া শুনবেন চামড়ার কান দিয়া না দিলের কান লাগায় শুনেন খুদার কসম কোন গীতা কাহিনী বলার জন্য হবিগঞ্জ থেকে আসি নাই যতক্ষণ বলবো কোরআন থেকে কথা বলবো আর এই কথা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে এই জন্য দিয়া শুনবেন দিলের কান লাগায়া কেমন ময়দানে এর দুইটা দল হবে বিচারের পরে একটা দল ডানপন্থী দুই দল দুই দিকে চলে যাবে আল্লাহ বলে ডানপন্থী যারা হবে এরাই হবে আসাবে এরাই হবে বিনা হিসাবে

সৃষ্টি জগতের কেউ মালিকের সামনে হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে হিসাব দেওয়ার শক্তি নাই এখন বুঝে যাদেরকে আল্লাহ জান্নাত দিব বুঝবেন এটা বিনা হিসাবে জান্নাত দিতেছে হিসাব নেই তো আটকে যাবেন না মালিকের কাছে হিসাব দেওয়া সম্ভব না এ ভাই কিয়ামতের ময়দানে ডান দিয়ে দাঁড় করায়া দিবে যারা বিনা হিসাবে জান্নাতী ডানপন্থীদেরকে ডান হাতে আমল নামা দিবে আমল নামার ডান হাতে যারা পাবে গো তারাই হলো বিনা হিসাবি জান্নাতি তারাই হলো আসাবি আমি আর বাম দিকে যারা দাঁড়াইবে তাদেরকে ডাইরে কামার আল্লাহ ডাইরে কামার আল্লাহ বাম হাতে আমল নামা দিবে না খুব মনোযোগ চায় আপনারা মনে করছেন ডান ফন্তিরে ডান হাত আমল নামা দিছে আর বাম ফন্তিরে বাম হাত আমল জাহান নামা ফাড়াই দিব অত সুজানা না এ ভাই বাম পন্তি যারা বাম দিকে দাঁড়াইবে তাদেরকে ডাইরেক্ট আমল নামা দিবে না আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা রে এই না ফরমান্ডে ডাইরেক্ট আমল নামা দিবি না ডাইরেক্ট আমল নামা দিবি না এই না সঙ্গে আমি আল্লাহর হিসাব আছে উফাই নাই আল্লাহ যদি বলে হিসাব আছে তো উফাই থাকবে উফাই আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে ওই নাফরমানকে ডাইরেক্ট আমল নামাজ দিবেন না ডাইরেক্ট আমল নামাজ দিবেন না এই নাফরমানের সঙ্গে হিসাব আছে আল্লাহ বলেন এই নাফরমানকে আমি রাইতে আর দিনে মিলাইয়া 24 ঘন্টা সময় দিছি জুরে কোন কয় ঘন্টা রাতে দিন আমি নাফরমানকে 24 টা ঘন্টা সময় দিলাম ষাট থেকে সত্তর বছর হায়াত দিলাম কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে এই নাফর আমি আল্লাহরে একটা ঘন্টাও সময় দিল না এভাই আল্লাহ বলেন আমার দেওয়া সময় আমার দেওয়া হায়াত সব কিছু বন্দা দিলাম কিন্তু বন্দা চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমার দেয় না তারে যদি বলা হয় আসেন না বাই নামাজে যায় কসম নাই ভাই আসেন না মা ফিল যে ওয়াজ মাফিল ফিল উজুর আছে নাই বালো কাজে তারে ডাকলে তার সম কিন্তু এই যখন টিভির মধ্যে বিপিএল খেলা চলে আইপিএল খেলা চলে বিশ্বকাপ চলে। ঘন্টা বসে তাকে সময়ের অভাব না কিন্তু আমি আল্লাহর জন্য পাঁচ নামাজে এক ঘন্টা সময় বন্ধ আমারে দিতে চাইল না অতচ সময় দিলাম আমি হায়াতের মালিকো আমি আল্লাহ কিন্তু বন্দা আমার দেওয়ানে আমদ পাইয়া আমারে দিল না এই না ফরমান্ডে আমি এমনি চেরে দিব না তার সঙ্গে হিসাব আছে এ জুম্পাই হ্যাঁ তিলের কেমন লাগানো সজাদ যেমনে মনে চায় মনে চলো বিপিএল এর সময় দাও আইপিএল এর সময় দাও সারাটা দিন ফেসবুক ইন্টারনেট তারপর ইউটিউবে সময় দিতে পারো আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজে কয় ঘন্টা লাগে মিয়া এক ঘন্টাও লাগে না চব্বিশ ঘন্টার ভিতরে কি আমার মালিকের জন্য একটা ঘন্টা সময় দেওয়া যায় না রে আল্লাহ বলেন এই না ফরমান গুলারে চেড়ে দিব না কারণ কতগুলা নিয়ামত আমি আল্লাহ তারে দিছি এই কতগুলা নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিছে আল্লাহ বলেন না মানে আমি কত নিয়ামত দিলাম আল্লাহ বলে একটা গুরুকে যখন মানুষ জবাই করতে যায় গুরুটা বাসার জন্য কত গোলা চারটা চারটি করে লাফালাফি করে তারপরে গলার মধ্যে সুরি লাগাইয়া বন্দা তুই লাগাইয়া দি আমি আল্লাহ তোর উপরে বেজার হই না বন্দারে খা খাইয়া গোলামি করবি আমি আল্লাহ একটা মুরুক জবাই করার সময় দেখ মুরুকটা বাঁচার জন্য কতটা আল্লাহ পালাপি করে চারটা চারটি করে পর গলার মধ্যে শরীর লাগায়া দাও আল্লাহ বলেন আমি বেজার হই না এরপর তুই খা খাইয়া গোলামি করবি আমি আল্লাহ কিন্তু বন্দা আমার নিয়ামত খাইয়া বন্দা আমার নিয়ামত খাইয়া আমার গোলামি করে না বন্দা তার সন্তানকে সময় দেয় স্ত্রীকে সময় দেয় সারা দেশে যত জায়গায় যায় তার সময়ের অভাব নাই সময়ের টানা ফোরে আইনে ফোরে আল্লাহর দরবারও গেলে কথা হইনা দি মসজিদও গেলে সময়ের টানা ফোরে পাঁচ মিনিট বইতো চায়না যখন কিছু খাম মারে এ ভাই এই যে সময় এই সময়ের জন্য মালিকের দরবারে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত না।

বাম হাতটা ঢুকাইয়া না ফরমানের পিছন দিকে টেনে হেসরে বাহির ক উফাই থাকবে না উফাই থাকবে না বুক বরাবর সিদ্র করে বাম হাত বুক বরাবর ঢুকাইয়া এর পিছন দিকে পিঠ বরাবর বাহির করা হবে এরপরে আমার আল্লাহ বলবেন না ফরমানের হাতে আমল্লা মাটা দে আমল নামাজ দে বলবে মালিক রে হাতটা হলো পিছনে চেহারাটা হলো সামনে কেমনে গো আমল নামাজ আল্লাহ বলেন না ফরমানের ঘর মুস্কাইয়া ভেঙে পিছনের দিকে নিয়ে যা আমরা কইব নজুর আল্লাহর কি মায়া দয়া না আল্লাহর মায়া দয়ার অভাব নাই আল্লাহর মায়া দয়ার অভাব নাই কিন্তু আল্লাহর মায়া দয়া যত বড় আল্লাহর আজাব আর গজব তত বড় খালি মায়া দয়া দেখছেন আজাব আর গজব তো দেখছেন না দেখবেন চোখটা মুজ্জালম ঠিক কিনা তখন সব বাইরে যে বাইরে এই কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহর রূপ হবে দুইটা কয়টা দুনিয়াতে আল্লাহর রূপ হলো একটা আল্লাহর রূপ দুনিয়াতে হবে পরকালে হবে দুনিয়াতে আল্লাহর রূপ একটা এটার নাম হলো রহমান আল্লাহর নাম সবার জন্য রহমান দেখবেন দুনিয়াতে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে কারণ রহমান হলো মায়া দয়া বেশি আর ফরকালে আল্লাহর নাম রহমান থাকবে না ফরকালে আল্লাহর নাম হবে শুধু মুমিনের জন্য রাহিম আর নাফরমানের জন্য আল্লাহ হবেন কহ্হার উপায় নাই সম্মানিত সৌদি দুনিয়াতে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে আমরা আহাম পুহামের সেঞ্চুরি করতে পারি কারণ আল্লাহর মায়া দয়াটা বেশি দুনিয়াতে আল্লাহ হলেন রহমান শুধু মুমিনের জন্য না সবার জন্য দেখবেন দুনিয়াতে আল্লাহ নাস্তিক রো খাওয়ায় আস্তিক খাওয়ায় মুমিন রো খাওয়ায় বেঈমান খাওয়ায় খাওয়ায়নি আল্লাহ মানলেও খাওয়ায় না মানলেও খাওয়ায় কেন বলে আল্লাহর নাম রহমা মায়া দয়া বেশি সবার জন্য সবার জন্য আল্লাহর মায়া কিন্তু ফরকালে সবার জন্য মায়া নাই মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে আর নাফর মানের জন্য আল্লাহর আজাব আর গজব যে কেমন এটা সেদিন বোঝা যাবে সেদিন মায়া দয়া নাই কহার রূপ ধারণ করবে উফাই উফাই থাকবে না

ছরের শিশু জোয়ার করলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দর্শন বাংলার জমিনের কোন মানুষ দেখে নাই সম্মানিত শুধু এত সুযোগ পান মানে বলে আল্লাহর নাম রহমান হওয়ার কারণ দুনিয়াতে মায়া দা বেশি

যে দোয়া করছে কেয়ামত পর্যন্ত বাসায়া দিছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা সালাম দে আসসালাম তু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মালিক আল্লাহ আপনাকে সালাম দিছে সুবহানাল্লাহ বাইজ্জা কইবেন সুবহানাল্লাহ আল্লাহ সালাম দিল। আজরাইল নবীর পাশে বসা আজরাইল মালাকুল মউত আজরাইল বলে নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি অনুমতি দে আপনার রূহটা বাহির করব আল্লাহর নবী বলেন আজরাইল দেই আমি যদি অনুমতিটা না দেই তাহলে কি করব অনুমতি না দিলে আমার আল্লাহ বলেছেন আমি যেন ফিরত চলে যাই পৃথিবীর সৃষ্টি পর্যন্ত আজরাইল কারো কাছে অনুমতি চায় নাই শুধু মাঝখান আমার নবীর কাছে অনুমতি কেয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি চাইবে না এর নাম আজরাইল কিন্তু মাঝখানে শুধু পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমাদের নবীর কাছে অনুমতি চাইছে অনুমতি দিলে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি জিব্রাইলের সঙ্গে কথা বলব কিছু কি পরে জিব্রাইল নবীর সামনে এসে হাজির ডাক দিয়া বলে নবী গো আপনি কি আমাকে তালাশ করেছেন নবীজি বলেন জিব্রাইল আজরাইল কেন আসছে জিবরাইল ডাইরেক্ট বলতে পারে না হে অবলম্বন করে ইঙ্গিত দিয়া বুঝাইয়া দিছেন নবী গো আল্লায় না বলেছেন ইন্নভোময়তো ওয়া ইন্নভোময়তো আল্লাহ না আপনাকে আগে জানাইয়া দিয়েছেন আপনিও মরণশীল আপনার দুশমনরাও মরবে কথা কই না দি ঠিক না নবী মরতো না যেতে হবে দুশমনরাও যেতে হবে এটা আল্লাহ মেরে আগে জানাইয়া দিয়েছেন এই কথা শুনার পরে নবীর গাল বেয়ে পানি পড়ে নবীর গাল বেয়ে পানি পড়ে জিব্রাইল বলেন কেন কান্দেন আপনি কেন কান্দেন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই জন্য কান্দেন নাকি আল্লাহর নবী বলেন না জিব্রাইল দুনিয়া থেকে বিদায় হব এই জন্য আমি কান্দি না জিবরাহিল বলে লবি গো আমি বুঝতে পেরে গেছি আপনি খাদিসার জন্য কান্দেন কান্দেন না খাদিজার যাতনাতে আছে সুবাহান নবী তারপর মাতা মাতামারক লাগান লারাইয়া বলেন না রে আমি খাদিজার জন্য কান্দি না জিবরাহিল বলে লবি গো আমি বুঝতে পেরেছি আপনার আদরের মেয়ে ফাতেমার জন্য আপনি কান্দেন দেন

আমি আমার স্ত্রীর জন্য কান্দি না সন্তানের জন্য কান্দি না আমি কান্দি আমার গোনাগার জন্য আমি আমার গোনাগার উন্নতের জন্য কান্দি কারণ আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছিল এই জমিলে আমি যতদিন থাকবো এই জমিনটারে আমার মালিক ধ্বংস করবে না গজব দিয়া শেষ করে দিবে না জিব্রাইল রে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার গোনাকার উম্মত গুলি গুনা করবে পাপ করবে আমার আল্লাহ যদি রাগান্বিত হইয়া অন্যান্য নবীদের মতো যদি জমিন উল্টায়া দেয়া উফাই নাই রে আমার উম্মতের কি অবস্থা হবে এই কারণে আমি কান্দি জিব্রাইল বলে নবী গো কান্দেন না কান্দেন না আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না আগা নবীজি কান্দেন না বলে জিব্রাইল রে আমার উম্মত গুনাহ করলে যদি আমার মালিক রাগ হইয়া তাহলে আমার ধ্বংস হয়ে যাবে আমার উম্মত গুলিকে যেন আল্লাহ এক সাথে ধ্বংস না করে দে এমনি আমার আল্লাহ ডাক দিযা বলে জীবরা আমার বন্ধু কানে সুসংবাদ জানায় আদে বন্ধুর কান্নাটা আমি মালিক برداشت করতে পারি না দুনিয়া থেকে বিদায় কোয়ে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে আমার বন্ধুরে বলে দে পৃথিবীতে আমি আমার বন্ধুর চেয়ে হাজার হাজার গুণ পরকালে शान शौকতে এবার আল্লাহর নবী কানে কানে পৌঁছায় দিলো আমার বন্ধুরে জানায়া দে বন্ধু যেন আসার সময় না কান্দে এতদিন আমার বন্ধুর উন্মতির জিম্মাদার বন্ধু ছিল আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাকি কেমন পর্যন্ত বন্ধুর উন্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম এভা এই জন্য আজকে আখাম কুখাম করেন যতই পাপ করেন আল্লাহ কিন্তু অন্যান্য নবীর সময় বেশি পাপ করলে মালিকে গজব দিয়া জমিন উল্টায়া দিত কিন্তু এই নবীর উম্মতেরা যতই পাপ করে আমার মালিক একসাথে পৃথিবী ধ্বংস করে দিবে না একসাথে সব উম্মতকে শেষ করবে না আল্লাহর নবীর দুআর বরকতে তোমরা বেঁচে গেলা আরেকটা কারণ হলো আমার মালিকের নাম রহমান ঠিক আছে বলেন এইজন্য আল্লাহ বলেন এর কথাগুলি মনোযোগ দেন যেখানে যাই আলোচনা কিন্তু সেখানেই থাকবে মনোযোগ দেন ইয়াদ আল্লাহ বলবেন ফেরেস তারা রে ওই না ফরমানের বুক বরাবর বাম হাটটা ডুখাইয়া পিছন দিকে টেনে হেসরে বাহির কর গাটটা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা এ ভাই এবার আমল নামা দেওয়া হবে আমল নামা টান্না ফরমান পড়বে আমরা কবে নজর জীবনও স্কুলে গেছি না মাদ্রাসাত গেছি না নাম উল্লেখতে পারি না তখন পরমু কেমনে আল্লাহ বলেন পুনরায় জীবিত যে সব আপনাকে করা হবে তখন আপনি পণ্ডিত হইয়া উঠবেন কথা শিক্ষিত হইয়া উঠবেন পড়বেন না শুধু বুঝবে এ ভাই না প্রমাণ আমল নামা লইয়া আর বলবে এটা কেমন বিচারকে বিচার করল রে আমার প্রতি আমার মালিক বিন্দু পরিমাণ বে ইনসাফি করে নাই অফরাদি নিজে বলবে আমার মালিক আমার উপরে বৈইনসাফি বৈইনসাফি করে নাই কিয়ামতের আছরের আযান রাগ পর্যন্ত জীবন হুনবেন আমরা দেশে কেউ বিচার করার পরি কথা কইছে বলে না মাশাআল্লাহ চেয়ারম্যানে জুতোই আমার জুতা দা বাইর হইছে কিন্তু বিচারটা খারাপ করছে না ভালো এই কথা কইব জীবনে কেন হইতো না কারণ ইনসাফের বিচার নাই

বিচার অপন টাকার কাছে বিক্রি হয়ে গেছে সমাজে যার যত টাকা আছে তার তত বিচার আছে টাকা নাই বিচার নাই ঠিক নি ওই গ্রাম যে বিচার করে সর্দার কই না মাতব্য মাতব্বর ওই মাতব্বর আর রুটি খাদে মন লাগে বিচারের সময় তাহলে খালি লরা চুরি করে ঠিক নি আচ্ছা এক মাতব্বর রে যদি আমি 1000 টাকা দেওন লাগে